এর পর পরেই আমাদের এই নাট্যবিন্দুর ধারক বাহক সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের বালিকার গর্ব জনাব পিয়ার মোহাম্মদ অতিরিক্ত ব্যস্ততার কারণে আজকে আসতে পারেন নাই, সেজন্য আমার মাধ্যমে উনি সমস্ত দর্শক শ্রোতা এবং নাট্যবিন্দুর শুভাকাঙ্ক্ষীদের দুঃখ প্রকাশ করেছেন। সেহেতু আমি নাট্যবিন্দুর সম্মানিত সহসভাপতি জনাব রুহুল আমিন মুন্সিকে আজকের অনুষ্ঠানের সভাপতি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নাট্যবিন্দুর সহসভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রুহুল আমিন মুন্সিকে মঞ্চে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। সভাপতির জন্য একটা তালি হয়ে যাক, সবাই তালে। আমাদের গর্বিত ভাষণ, আজ মহান স্বাধীনতা দিবস, উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। নাট্যবৃন্দ আয়োজিত আজকের এই মহান স্বাধীনতা দিবসের স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য সামান্য আয়োজনের সম্মানিত নাট্যকর্মীদের মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আমাদের এই মুহূর্তে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি নাট্যবৃন্দর সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন চঞ্চলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নাট্যবৃন্দর সম্মানিত যুগ্ম সচিব জনাব আওলাদ হোসেন অপুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাট্যবৃন্দর সম্মানিত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রাসেলকে এবং উপ আব্দুল্লাহ রাসেল মাহবুবুর রহমান টিটু এবং এম এ হালিমকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে আমাদের নাট্যবৃন্দর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য সামান্য অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমরা নাট্যবৃন্দ সংগঠনটা এই মুক্তিযোদ্ধাদের নামে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ পিয়ার মোহাম্মদ। ওনার ব্যক্তিগত সমস্যার কারণে উনি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই, এই জন্য উনি আপনাদের কাছে দুঃখিত। ওনাদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আয়োজন করে বা তাদেরকে উজ্জীবিত করে, তাদেরকে উৎসাহ দেয়, তাদেরকে চেতনা দিয়ে তাদের মনের দুঃখ কষ্ট গুলিয়ে দেওয়ার চেষ্টা করে যে কোনো সংগঠনের মাধ্যমে। আমাদের এলাকায় একমাত্র সংগঠন নাট্যবৃন্দু, সেটা আলহাজগর চঞ্চলকে আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নাট্যবৃন্দুর সাবেক সাধারণ সম্পাদক জনাব আনারসের মোনাকে মঞ্চে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। এখন আমাদের মঞ্চে যাদের জন্য এই বরণডালা সাজিয়েছি তাদের এক এক করে নাম বলছি। আমি অত্যন্ত ভালোবাসার সুরে আমাদের কাছে এসেছেন, সেজন্য আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি নাট্য বীর মুক্তিযোদ্ধা জনাব আহসানুল্লাহ মুন্সিকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব নূর মোহাম্মদ ব্যাপারীকে।
মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম ঢালী। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম শেখকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বীর মুক্তিযোদ্ধা তোপাজ্জল হোসেন ঢালীকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি জনাব রুস্তম আলী মুন্সিকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি আব্দুর রাজ্জাক হালদারকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বিল্লাল শেখ, জনাব বিল্লাল শেখ। মঞ্চে আসার জন্য আহ্বান করছি জনাব নুরুল মোল্লা, জনাব নুরুল ইসলাম মোল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বলোই। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বলোই। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বলোই। সম্মানিত, আমাদের আজকে উপস্থিত মুক্তিযোদ্ধা অতিথিবৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধা অতিথিবৃন্দ আমাদের মঞ্চে এসে গেছেন। এ পর্যায়ে আমরা উপস্থিত ধন্যবাদ, সবাই নিজ আসন গ্রহণ করুন। আমি নাট্যবিন্দুর সকল কর্মীকে মঞ্চের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে মোফাজ্জল হোসেন কমান্ডারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বরণ করে নেবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন ব্যাপারীকে। নাট্যবিন্দুর পৃষ্ঠপোষক জনাব রেজাউর রহমান ডিউ, জনাব এ পর্যায়ে বিভিন্দুর পৃষ্ঠপোষক জনাব আতিকুর রহমান শিল্পী। এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম রিপন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সাদেকুল ইসলাম রিপন, এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা জনাব আহসানউদ্দিন মুন্সিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নাট্যবিন্দুর অর্থ বিষয়ক সম্পাদক আশফাকুর রহমান রানা, ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশ মাহি ইসলাম হাকিম, নাট্যবিন্দুর প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব হাকিম, তার পরবর্তী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নাট্যবিন্দুর সদস্য। এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা জনাব বিল্লাল শেখকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন
নিতাই দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, শেখ আব্দুল মালেক সাহেবকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদ ব্যাপারীকে নাট্যবিন্দুর পক্ষ থেকে জনাব শহীদ ব্যাপারী বীর মুক্তিযোদ্ধা শহীদ ব্যাপারী দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নাট্যবিন্দু সদস্য ইকবাল হোসেন, শ্রোতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সবসময় তাদের কাছে কামনা করি, জনাব ওমর আলী সাহেব, শ্রোতৃবৃন্দ আমরা এটা আনার সুযোগ পেয়ে আমরা নাট্যবিন্দু গর্বিত। এ পর্যায়ে নাট্যবিন্দুর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করব বিজয় দিবস উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক। আমরা ধর্ম নির্বিশেষে আপনাদের সবার প্রিয় মানুষ হয়ে আপনাদের কাছে মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কবিতা এবং গুণীজনদের কদর করতে পারলেই আমরা নাট্যবন্ধু সন্তুষ্ট থাকব। কাজী উৎসব কমিটি আমার সাথে যারা আছেন, আমি নাট্যবন্ধুর একজন কর্মী হিসেবে সবার পক্ষ থেকে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।